পাইজাম চাল। রাজধানীর মহাখালী বাজারে গত সপ্তাহে যার কেজি ছিল 45 থেকে 46 টাকা, কেজিতে 2 টাকার মতো বেড়ে এই চাল এখন বিক্রি হচ্ছে 48 টাকায়। বিআর 28 চালের দাম কেজিতে আবারও 50 টাকা ছাড়িয়েছে। বিক্রেতারা বলছেন, চাল আমদানি করা হলেও এখনও তার কোনো প্রভাব নেই বাজারে। বস্তা প্রতি 40-50 টাকা বেশি, ভালো মানের চাউলগুলি অবশ্যই বেশি নাগালের বাইরে। বর্তমানে যেই চাল আমদানি করা হয়েছে, আমরা আশা করছিলাম দেশি চালের দাম কিছুটা হলেও দামের উপর প্রভাব পড়বে, কিন্তু আসলে সেটা প্রভাব পড়েনি। কিছু চাল আছে 48 টাকা কেজি কিনা পড়ে, তো ওরকম ইন্ডিয়ান চাইলেও 48 টাকা বা 48 টাকা 58 ধরনের কিনা পড়ে, প্রায় চেমচেম। তো এই নিরকে দেখা বাজার কিনো আমরা নিম্নমুখী না। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ব্র্যান্ডের সয়াবিন তেল। বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের খুচরা মূল্য বর্তমানে 140 টাকা, ভোক্তা পর্যায়ে যা বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে গত সপ্তাহে হঠাৎ করে দাম বাড়ার পর আবারও কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। আজকে বিক্রি হইতেছে আপনার 35 টাকা খুচরা, যদি কেউ পারলাম না তাহলে আরো 2 টাকা কমে বিক্রি করি আমরা, 33 টাকা বিক্রি করতেছি। দাম কমতেছে আর এই মাসের শেষের দিকে আবার রাখি পেঁয়াজ উঠে যাবে, উঠে গেলে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। সয়াবিন তেল এখন বর্তমানে 1 লিটার হলো রূপচাঁদা 140 টাকা, ঠিক আছে। আর 5 লিটার হলো 660 টাকা এমআরপি, আমরা বিক্রি করতেছি 630 টাকা 40 টাকা এর। নাগালে রয়েছে সবজির দাম। বাজারে প্রতি কেজি শিম টমেটো বিক্রি হচ্ছে 30 টাকায়, বড় আকারের ফুলকপির পিস 15 থেকে 20 টাকা, অন্য সব সবজি মিলছে 30 থেকে 40 টাকার মধ্যে। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।